আসসালামু আলাইকুম আমরা আজকের এই ভিডিওতে কিছু ভেক্টরের এক্সট্রা কিছু জিনিস সম্পর্কে আলোচনা করব এবং সেগুলো বোঝার চেষ্টা করব আমরা এর আগে ডট গুনফল এবং ক্রস গুনফল করেছিলাম তো সেখান থেকে কিছু কোশ্চেন থাকে যায় তো সেগুলো আমরা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব তো একটা কোশ্চেন আসে যে এখান থেকে মানে এটা আসলে বেসিক জিনিস আর কি ডট গুনন আর ক্রস গুনন তো আমরা এটা তো জানি যে ডট গুণন হল দুটা ভেক্টরের গুণনের ফলে একটা স্কেলার রাশি পাওয়া যাবে ঠিক আছে আর ক্রস গুণফল হলো দুটা ভেক্টরের গুণনে স্কেলার রাশি এবং একটা দিক পাওয়া যাবে তো এমন কেন হলো যে এটাতে কেন দিক পাওয়া যাচ্ছে না এখানে কেন দিক পাওয়া যাচ্ছে কিভাবে আসলো দিকটা আর গুণে কেন আবার দুই রকম হবে গুণ তো সচরাচর হয় একরকম যোগ তো আমাদের একরকম হলো বিরক্ত আমাদের একরকম হলো কিন্তু গুণের ক্ষেত্রে একটাতে দিক পাচ্ছি একটাতে দিক পাচ্ছি না এই জিনিসটা আসলে কেন হচ্ছে এখানে একটা জিনিস আর একটা কথা হলো এখান থেকে আর একটা যে ডট গুণনে কেন আমরা কস নিব আর ক্রস গুণনে কেন সাইন নিবো এমন তো হতে পারতো কসটাকে কজটাকে আমরা এখানে দিলাম ক্রসে দিলাম আর সাইনটা দিলাম হচ্ছে আমরা ডট গুঁড়নে ডট গুণ ফল হলো এ ডট বি জিগোয়ালস টু এ বি সাইন কিন্তু তা না দিয়ে আমরা কেন এটা করতেছি ঠিক আছে তো এটা আজকে আমরা একটু দেখার চেষ্টা করবো এগুলোতে এটা একটু এই জিনিসটা বোঝার জন্য যে এই ডটগুলো নিয়ে কেন দিক থাকতেছে না ক্রসগুলো নিয়ে কেন দিক থাকতেছে এটা বোঝার জন্য একটা উদাহরণের মাধ্যমে সহজে এটা বোঝা যায় যেমন আমরা কাজের ক্ষেত্রে দেখি কাজ হয় কীভাবে এরকম একটা বস্তু আছে বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বস্তুটা যদি স্মরণ ঘটে এটা হলো কত স্মরণ এবং বস্তু যদি হয় বল প্রয়োগ করা হয় এফ বল তাহলে কাজ ইকুয়াল টু কত এফ স্মরণটাকে আমি যদি এস দ্বারা প্রকাশ করি এফ এস কাজ এখানে দেখা যাচ্ছে যে দুটা ভেক্টরের বল একটা ভেক্টর আসি স্মরণ একটা ভেক্টর দুটা ভেক্টরের গুণন হয়েছে এখান থেকে ঠিক আছে দুটো ভেক্টরকে আমরা গুণ করলে আমরা কি পাচ্ছি কাজ পাচ্ছি কিন্তু কাজ শুধু হয় একটা মান যেখানে কোনো দিক থাকে না ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে দুটো ভেক্টরের গুণনে আমরা একটা মান পাচ্ছি তার কোনো দিক নাই ঠিক আছে আপাতত আমরা এটা জেনে রাখি আর অনুভাবে এখানে একটা জিনিস দেখি আমরা ছিল টর্ক বলতে আমরা কি বুঝি টর্ক জিনিসটা ছিল টর্ক টু দ্বারা প্রকাশ করা টর্ক ফোর্স ইন্টু এখানে তো এখানে কিম জিনিস এরকম একটা যদি কোনো একটা বস্তু হয় এই বস্তুটাকে যদি আমরা এই দিক দিয়ে বল প্রয়োগ করি লম্ব দিক বরাবর তাহলে বস্তুটা যদি এইভাবে ঘোরে এইভাবে যদি রোটেট করে বলটা আমি কীভাবে দিলাম আর তার ডিস্টেন্স হলো এইটুকু আর বল দিচ্ছে আমরা এই দিকি ঠিক আছে তাহলে এটা একটা কী হবে আমাদের টর্ক উৎপন্ন হবে তো টর্কের একটা মান পাওয়া যাবে ফোর্স আর ডিস্টেন্স যদি গুণ করে তাহলে একটা মান পাওয়া যাবে সাথে কিন্তু একটা দিকও পাওয়া যাবে কীরকম দিক সেটা আমাদের জন্য আমি একটা ছবি আঁকাইছি যাই হোক এটা একটা ধরে নাও একটা ছবি অতটা আমি ছবি বা আঁকাতে পারি না ভালো এটা একটা নাট ঠিক আছে আর আমাদের ছিল রেঞ্জ দেখো রেঞ্জ দিয়ে কিন্তু যদি একটা কোনো নাট খুলতে পারি সহজে খুলতে পারো দেখো একটা কোনো জায়গায় কোনো জায়গায় যদি নাট লাগানো থাকে তুমি হাত দিয়ে কিন্তু খুলতে পারবে না কিন্তু ওই নাটটাকে যদি একটা রেঞ্জের মাধ্যমে এইভাবে ধরে নিলাম নিয়ে এখান থেকে দিলাম দেখো এখান থেকে আমরা বল দিব আর এটুকুটা ডিস্টেন্স ঠিক আছে তাহলে নাকটাকে কিন্তু খুব অল্প ফোর্স দিলেই খোলা যাবে এটা একটা টর্কের একটা খুব উজ্জ্বল উদাহরণ এবং ব্যবহারিক প্রয়োগ যে টর্ক কেন ইউজ করা হয় ফোর্স হচ্ছিলো অনেক ফোর্স দিলেও কিন্তু নাটটাকে তুমি খুলতে পারবে না হাত দিয়ে তুমি খোলার চেষ্টা করো দশজন মিলেও খুলতে চেষ্টা করো কিন্তু পারবে না কিন্তু যদি রেঞ্জের মাধ্যমে একটা ডিসটেন্স যোগ করলা সাথে একটা ফোর্স যদি আমি এই দিক দিয়ে দিই তাহলে দেখা যাবে এই দিকে ঘুরবে এবং নাটটা খুলে আসবে বা নাক টাইট হবে ঠিক আছে তো আমি যেটা বলছিলাম যে এখান থেকে আমি এ বল দিচ্ছি আর এখান থেকে আমাদের কত ছিল ডিস্টেন্স ছিল আর তো এখানেও আমাদের এটা ছিল ভেক্টর রাশি এটা একটা ভেক্টর রাশি দুটো ভেক্টরের আমরা একটা মান পাচ্ছি সেই মানটা কত হলো টর্ক ঠিক আছে কিন্তু টর্কে একটা দিক আছে কিরকম নাকটাকে যখন এভাবে ঘুরাচ্ছ বা এই দিকে দিচ্ছ তখন সেটা কি হবে এই দিকে যখন দিব সেটা হলো এন্টি ক্লক ওয়াইজ এনটি ক্লক ওয়াইজ যদি ঘোরানো হয় নাকটা তখন খুলবে খুলে পেঁয়াজটা উপর দিকে উঠে আসবে তার মানে নাটের ডিরেকশনটা হলো কত উপর দিকে যাবে ঠিক আছে আচ্ছা আবার যদি নাটটাকে যদি এইভাবে দাও তাহলে কি হবে রেঞ্জটাকে যদি এইভাবে ঘুরাই তাহলে সেটা কত টাইট হবে টাইট হওয়া মানে কি সেটা নিচের দিকে যাবে নিচের দিকে যদি যায় তাহলে দেখো ডিরেকশন পাচ্ছো একটা মানও পাওয়া যাচ্ছে সাথে একটা ডিরেকশন পাওয়া যাচ্ছে একটা উপরের দিকে যাচ্ছে একবার একবার নিচের দিকে যাচ্ছে ঠিক আছে তো এখান থেকে আমরা দেখলাম টর্কের ক্ষেত্রে একটা মানও পাওয়া যায় একটা ডিরেকশনও পাওয়া যায় আবার কাজের ক্ষেত্রে শুধু আমরা মান পাওয়া যায় কাজ কিন্তু একটা রাশি শক্তি শক্তির কোনো দিক হয় না ঠিক আছে তো এখান থেকে আমাদের কি পাচ্ছে শুধু কাজ পাচ্ছি মান পাচ্ছে তার কোনো দিক নাই তো দেখা যাচ্ছে যে আমরা দুটো একই রাশি দুটো ভেক্টর রাশি গুণনে একবার শুধু মান পাচ্ছি আর একবার মানও পাচ্ছি দিকও পাচ্ছি দুটো কিন্তু ডিফারেন্ট টাইপের এই জন্য বিজ্ঞানীরা দুটা গুণন নিয়ে আসছে একটাতে আমাদের ভেক্টর রাশি পাওয়া যাবে সাথে কী পাওয়া যাবে মানও পাওয়া যাবে আর একটাতে শুধু মান পাওয়া যাবে এই জন্য ডট গুণনে শুধু আমাদের কি থাকে মান থাকে এবং ক্রস গুণনে শুধু কী থাকে মানও থাকে এবং দিকও থাকে ঠিক আছে এ ব্যাপারটা ক্লিয়ার হয়ে তাহলে আমরা আর একটা ব্যাপারে আসতে পারি যে ডট কেন নেওয়া হচ্ছে সাইন কেন নেওয়া হচ্ছে না অনুভাবে ক্রস কেন আমরা সাইন নিচ্ছি কজ কেন নিচ্ছি না এর ব্যাখ্যাটাও এই ছবিতে দেখলেই বোঝা যাবে ঠিক আছে যেমন দেখো এখান থেকে বলটা দিচ্ছি এখানে আর বল আর এই যে স্মরণ যেটা দেওয়া আছে এই স্মরণের মধ্যবর্তী কোন এখান থেকে বোঝা যাচ্ছে কত নাইনটি ডিগ্রি ঠিক আছে আর আমরা জানি হলো সাইন নাইনটি ডিগ্রি মান হলগত ম্যাক্সিমাম আর আমরা যদি এইভাবে যদি ঘুরাই তাহলে এখানে বল দেই তাহলে সর্বোচ্চ পরিমাণ আমরা টর্ক পাবো তুমি যদি এই দিক দিয়ে বল দাও ঠিক আছে এই দিক দিয়ে যদি দাও তাহলে কিন্তু বা এই দিক দিয়ে যদি দেওয়া হয় তাহলে বলটা যদি আমি এইদিক দেই তাহলে কিন্তু বস্তুটা এই দিকে যাবে ঠিক আছে বল আমি কোন দিক দিয়ে প্রয়োগ করবো বলটা আমি এই দিক দিয়ে প্রয়োগ করতেছি এই বরাবর বল দিচ্ছি তাহলে কি হবে আমাদের অ্যাঙ্গেল হলো জিরো ডিগ্রি কিন্তু কি নড়বে নাট তখন খুলবে নাকটা খোলার জন্য হয় এদিকে দিতে হবে টাইট দেওয়ার জন্য এদিকে দিতে হবে আমি যদি এদিকে বল দেই অ্যাঙ্গেল হলো কত জিরো ডিগ্রি জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা বল দেই তাহলে কোনো ধরনের টর্ক উৎপন্ন হচ্ছে না আমাদের কারণ নাট ঘুরতেছে না ঠিক আছে তো সর্বোচ্চ মান কত আমাদের হলো কত নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি কখন পাবো আমরা যদি সাইন নাইনটি ডিগ্রিতে বসাই তাহলেই আমরা সাই সর্বোচ্চ মান পাবো এখান থেকে অনুরূপভাবে কাজের ক্ষেত্রে দেখো আমাদের এই বরাবর গেছে ঠিক আছে এই বরাবর যদি আমরা বল প্রয়োগ করি এবং স্মরণের উপাংশের গুণ ফলটা হলো কত কাজ তো স্মরণের যে উপাংশটা গেছে এই বরাবর ঠিক আছে তো এটা বল আমি এদিকে দিছি স্মরণ আমার এইদিকে মধ্যবর্তী কোন কত ঠিটে ইকোল টু কত জিরো ডিগ্রি আচ্ছা তাহলে দেখো কজ জিরো ডিগ্রি মান যদি দেই আমরা সর্বোচ্চ পরিমাণ কাজ পাবো যদি আমরা এই দিক বরাবর দেই বল তাহলে ঠিটার মান তাহলে বাড়তিছে আমাদের তার সেই ক্ষেত্রে যদি আমি ঠিটার মানটা এখন এখানে যদি কজের মানটা বসে তাহলে কিন্তু আস্তে আস্তে কাজের মানটা আমরা কিন্তু কম পাব আর আমরা জানি যদি বল যেদিকে দেই স্মরণও যদি সেই দিকে হয় তাহলে কাজ সর্বোচ্চ পরিমাণ পাওয়া যায় আর যদি স্মরণ যদি অপর দিকে যায় কোন যদি করে যায় তাহলে কাজ পাওয়া যায় কত কম কিন্তু আমি যদি এখানে সাইন ইউজ করি দেখো এখানে যদি তোমার হচ্ছে সাইন ষাট ডিগ্রি মান হয় যদি ষাট ডিগ্রি কোনে যায় তাহলে পর ষাট ডিগ্রির মান হলো হাফ কিন্তু সাইন যদি নিয়ে কাজ করি সাইন ষাট ডিগ্রির মান হলো কত রুট থ্রি বাই টু মানে বেশি হয়ে যাচ্ছে মানে কোনের মান যত বাড়তিছে তত কী হবে কাজ বাড়ে কিন্তু এই বরাবর যখন আমরা দিব তখন হচ্ছিল যদি সাইন নিয়ে কাজ করি তখন ঠিক ইকাল টু জিরো তখন কত আসবে আমাদের কাজ ইজিকালস টু ডাব্লিউ ইজিক টু এফ আর সাইন জিরো ডিগ্রি তা মানে জিরো তা মানে বোঝা যাচ্ছিল কত ঠিটার মান যদি শূন্য হয় মানে যেদিকে বল প্রয়োগ করতে সেদিকে স্মরণ হচ্ছে তাহলে আমাদের কাজ পাওয়া যাচ্ছে জিরো যদি সাইন নিয়ে কাজ করি আমরা ঠিক আছে কিন্তু সেটা তো আসলে অবাস্তব জিনিস এই জন্য আমাদের আর কি করা হয় যে বরাবর বল দেওয়া হয় সেই বরাবরই আমাদের কত স্মরণ যদি হয় তাহলে ঠিটার মান হচ্ছিলো আমাদের জিরো আর কস জিরো ডিগ্রির মান হলো ম্যাক্সিমাম আর বল যদি এখন একটু স্মরণ যদি আমার একটু কোণে বা অন্য দিকে যদি চলে যায় ডানে বামে যদি চলে যায় তাহলে একটা কোণ করে চলে যায় তাহলে সেটার জন্য আস্তে আস্তে কি হয় আমাদের কাজের মানটা কমে এই জন্য কজের ঠিটার মান যদি বাড়ে কজের ক্ষেত্রে মান মানটা কি হবে কমে যাবে তাহলে যে টোটাল সামগ্রিক যে কাজ সেই কাজটা কমে যায় এই জন্যই এই টর্কের ক্ষেত্রে সর্বোচ্চ ম্যাক্সিমাম মান পাওয়ার জন্য আমাদের সাইন নেওয়া হয় আর স্মরণের ক্ষেত্রে সর্বনিম্ন মান পাওয়া যায় ঠিক আছে আরও একটা যদি উদাহরণ দিতে পারো তো আমাদের যে দরজা যেটা আছে দরজা কিভাবে থাকে আমাদের দরজার পাল্লা এটা হলো দরজার পাল্লা আমাদের এখান থেকে দরজার পাল্লাটাতে এখান থেকে আছে ঠিক আছে এটা ছিল দেয়ালের সাথে হয়তো অ্যাটাস্ট তো তোমরা নিজেরাই দেখো দরজাটাকে যখন খুলতে যাবা তখন এইখান থেকে বল প্রয়োগ করলে কিন্তু ধাক্কা দিলে বল দরজাটা কিন্তু ওই দিকে যাবে তাই না তাহলে দরজাটা সহজে খুলবে অল্প বল দিলে সহজে খুলে যাবে কেন তা এইখান থেকে এইটুকু ডিস্টেন্স আর এই বরাবর হলো তোমার ছিল যদি বলটা এইভাবে প্রয়োগ করো তাহলে নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান এখন দরজাটাকে কি কখনো এই দিক দিয়ে বল প্রয়োগ করে মানে দরজার পাল্লা বরাবর এই যে দরজার যেটা পাল্লা যদি হয়ে থাকে এই বরাবর যদি বল প্রয়োগ করে তাহলে কি দরজা খুলবে কোনের মান তখন কিন্তু জিরো ডিগ্রি তখন আমাদের কোনো ধরনের টর্ক উৎপন্ন হয় না খালি শুধু শুধু আমাদের বল যাচ্ছে ঠিক আছে এই জন্য আর কি সাইনের ক্ষেত্রে ক্রস গুণ ফলের ক্ষেত্রে আমাদের সাইন নেওয়া হয়েছে এবং ডট গুণ ফলের ক্ষেত্রে ক্রস নেওয়া হয়েছে